খেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মহিবুল কাদের, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহিবুল, আজকে তো সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, তো আজকের দিনে বইমেলায় কেমন পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ লিনিয়া। আজকে বইমেলার 16তম দিন এবং তৃতীয় শুক্রবার বলা চলে। আজকে আসলে এই সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে সকাল থেকেই বইমেলা প্রাঙ্গণ কিন্তু লোকে লোকারণ্য হয়ে আছে। আমি যখন বিকেলবেলা বইমেলা প্রাঙ্গণে আসছিলাম, ঠিক তখনই আমি দেখলাম যে আসলে প্রবেশের যে কটি মুখ রয়েছে, টিএসসি, তারপর বাংলা একাডেমি প্রান্তর, এবং কি অন্যদিকে যে কয়েকটি মুখ রয়েছে, প্রবেশ মুখগুলো, আসলে প্রবেশ মুখগুলোতে প্রচণ্ড ভিড় রয়েছে আজকে। পাশাপাশি আমি বিভিন্ন স্টলগুলোতে ঘুরেছিলাম, সেই স্টলগুলোতে এবং প্রকাশকদের আসলে আজকে একটি মিলন মেলা বলতে পারেন। আপনি আমার পেছনে ঠিক দেখতেই পাচ্ছেন, প্রতিটি স্টলেই রয়েছে উপচে পড়া ভিড় পাঠকের, তার সাথে লেখক এবং প্রকাশক যারা আছেন। আজকে আসলে লেখক, প্রকাশক, পাঠক সবাই সবার বাউন্ডারি ভুলে, সবাই সবার গণ্ডি ছেড়ে আসলে আজকে সবাই আড্ডায় মেতে উঠেছেন বলে মনে হচ্ছে আমার কাছে। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আমি কয়েকটি স্টলে কথা বলেছিলাম, কয়েকজন প্রকাশকের সাথে কথা বলেছিলাম, তারা আসলে জানালেন যে কেনা বা বেচা বিক্রি পরিমাণটা কিন্তু অতটা ভালো নয়। পাশাপাশি লেখক যারা একই কথাই বললেন, কিন্তু তারা আসলে আসা, যদি আমি একটু বলে রাখি, দর্শনার্থী আসছেন, সব কিছু লোক যদি বাড়তি হয়, পাঠক যদি আসে প্রতিনিয়ত, তারা আশাবাদী যে বাঙালি যেই পাঠকরা আছেন তারা আসলে বইমুখী হবেন, তারা আসলে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারবেন। অন্যদিকে সন্ধ্যা 6:30 পর্যন্ত আজকে আসলে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে শিশু প্রহর চলেছিল। সকাল 11টা থেকে শুরু হয় শিশু প্রহর, দুপুর 1টা পর্যন্ত চলে, আবার একইভাবে বিকেল 3টা থেকে শুরু হয়, সন্ধ্যা 6:30 পর্যন্ত শিশু প্রহর চলে। কিছুক্ষণ আগে আসলে শিশু প্রহরের যেই আনুষ্ঠানিকতা ছিল, সেই শিশু প্রহরের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। বিকেলবেলা আসলে শিশু প্রহরেও শিশুদের এবং অভিভাবকদের উপচে পড়া ভিড় ছিল, তারা আসলে হালো মিকরি ওদেরকে দেখার জন্যই আসে। সেই শিশু প্রহর শেষ করে আমরা মেলার আরও বেশ কিছু জায়গায় কথা বলছি, এখানে দর্শনার্থী যারা পাঠক রয়েছেন। ধন্যবাদ মহিবুল আপনাকে।